আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসের আজকে যুক্তিবিদ্যা অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলছি আমরা। অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, যে দুটোতে আমরা শব্দ ও পদের সম্পর্ক, পদ শব্দের পার্থক্য ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি পদের ব্যক্তার্থ জাতির্থ নিয়ে। আজকে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলতাফ হোসেন, প্রভাষক দর্শন, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব আমরা। আমরা জানি যে পদের শ্রেণীবিভাগ করতে গেলে আগে আমাদের পদের সংজ্ঞা জানতে হবে। তো আমরা যদি একটু আমাদের পিছনে ফিরে যাই, তাহলে আমরা বুঝবো যে আসলে পদ কাকে বলে। আমরা আগেই বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে যে শব্দ বা শব্দ সমষ্টিগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয়েছে কিংবা ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। আমরা উদাহরণও দেখিয়েছিলাম, এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন মানুষ হয় বুদ্ধিমান, এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ এবং বুদ্ধিমান হচ্ছে বিধেয় পদ। সুতরাং এই মানুষ এবং বুদ্ধিমান যেহেতু যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এই মানুষ এবং বুদ্ধিমান এই দুটি হচ্ছে পদ। আবার আমরা যদি দেখি ঢাকা, রহিম, বই, কলম ইত্যাদি, এগুলোও কিন্তু পদ, কারণ এগুলো কোনো যুক্তিবাক্যে ব্যবহার না হলেও এগুলোর ব্যবহার হওয়ার যোগ্যতা আছে। আমরা যদি একটা উদাহরণ দেখি যে ঢাকা হয় মসজিদের শহর, অর্থাৎ ঢাকা পদটি, অর্থাৎ এটিকে আমরা পদ বলতেছি, এটি আগে শব্দ ছিল, এই শব্দটি কিন্তু আগে কোনো যুক্তিবাক্যে ব্যবহার হয়নি, কিন্তু ইচ্ছা করলেই আমরা একটা যুক্তিবাক্যে একে ব্যবহার করতে পারি। যেহেতু ঢাকা শব্দটার একটা যুক্তিবাক্যে ব্যবহার হওয়ার যোগ্যতা আছে, সেজন্য এটাকেও আমরা পদ বলবো। সুতরাং যেই শব্দগুলো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হয়ে গেছে কিংবা ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে, সেগুলোকেই আমরা পদ বলি। এখন আসি আমরা পদের শ্রেণী বিভাগে। আমরা পদের শ্রেণী বিভাগ করতে গিয়ে কয়েকটি ক্যাটাগরি চুজ করব, কয়েকটি ক্যাটাগরির ভিত্তিতে আমরা পদের শ্রেণী বিভাগ করব। এখানে অনেকগুলো বিভাজন নীতি দেয়া আছে, গঠন অনুসারে, বস্তু সংখ্যা অনুসারে, বস্তু সমষ্টি ইত্যাদি অনেকগুলো আছে। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটির পর একটি নিয়ে আলোচনা করব। আমাদের পদের যে শ্রেণীবিভাগটা, পুরো শ্রেণীবিভাগটা আমরা এখানে সংক্ষেপে একটা ছকের মাধ্যমে দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে অনেকটাই বুঝতে পারবে যে আমরা পদের কোন কোন শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। তো পদের শ্রেণীবিভাগের যে বিভাজন নীতিগুলো আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করব যে কোনো পদের শব্দ সংখ্যা কিংবা গঠনগত দিক থেকে পদ আসলে কয় প্রকার, অর্থাৎ একটা পদ যে গঠিত হবে শব্দ দিয়ে, সেটার শব্দ কয়টি শব্দ দিয়ে পদটি গঠিত হবে, সেই দিক থেকে আমরা পদের শ্রেণী বিভাগ করব। এদিক থেকে আমরা দেখি যে পদ দুই ধরনের হয়, অর্থাৎ একটি হচ্ছে সরল পদ আর একটি হচ্ছে যৌগিক পদ। সরল কথার অর্থ আমরা একেবারেই বুঝি যে যেই পদ একটি মাত্র শব্দ দ্বারা গঠিত হবে, অর্থাৎ যেই পদটা একটি শব্দ দিয়েই গঠিত হবে। এখন এই শব্দটি শুধু মা হতে পারে, গাঁ হতে পারে, বই হতে পারে, ঢাকা হতে পারে, মানুষ ইত্যাদি হতে পারে। যেমন মানুষ বুদ্ধিমান, এখানে আমরা দেখিয়েছি মানুষ বুদ্ধিমান দুইটা কিন্তু একটি করে শব্দ, এই জন্য যেহেতু এই শব্দ দুটি একটি মাত্র শব্দ, অর্থাৎ দুই বা তার অধিক শব্দ দিয়ে কিন্তু এই পদটি গঠিত হয়নি, এই জন্য এই শব্দগুলোকে আমরা যখন এই শব্দগুলো যখন পদ হিসেবে ব্যবহার হবে, তখন এগুলোকে আমরা বলবো সরল পদ, অর্থাৎ একটি মাত্র শব্দ যখন কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহার হবে। এবার আমরা যাই আসলে যৌগিক পদ কাকে বলে। যৌগিক পদ আসলে যেই পদটা দুই বা তার অধিক শব্দ দিয়ে গঠিত হয়, অর্থাৎ দুই বা তার অধিক শব্দ দিয়ে যদি কোনো পদ গঠিত হয়, তাদেরকে আমরা বলবো যৌগিক পদ। যেমন এখানে উদাহরণে দেয়া আছে আমাদের, ঢাকা হয় মসজিদের শহর, রুমা হয় সৎ ও মেধাবী, নজরুল হয় বাংলাদেশের জাতীয় কবি জাভেদ ও রাশেদ ও জাভেদ হয় মেধাবী। এখানে আমরা যদি এইটাকে একটা যুক্তিবাক্য ধরি, ঢাকা হয় মসজিদের শহর, এখানে ঢাকা হচ্ছে উদ্দেশ্য পদ, মসজিদের শহর হচ্ছে বিধেয় পদ, কিন্তু ঢাকা একটি মাত্র শব্দ দিয়ে গঠিত, সুতরাং এটা সরল পদ। আর বিধেয় পদটি যেহেতু মসজিদের শহর, এখানে কিন্তু শব্দ দুটো, একটা মসজিদের আর একটি শহর, সুতরাং দুটি শব্দ দিয়ে যেহেতু এখানে পদটি বিধেয় পদটি গঠিত হয়েছে, সুতরাং এই বিধেয় পদটিকে আমরা বলবো যৌগিক পদ।
আবার এখানে রুমা হয় সৎ ও মেধাবী, এখানে সৎ ও মেধাবী হচ্ছে বিধেয় পদ, সুতরাং এই সৎ ও মেধাবী এটাকে আমরা বলবো যৌগিক পদ, যেহেতু এখানে বিধেয় পদটি দুইটি শব্দ দিয়ে গঠিত হয়েছে, একটি সৎ আর একটি মেধাবী। আবার পরের উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি, নজরুল ভাই বাংলাদেশের জাতীয় কবি, এখানে কিন্তু বিধেয় পদটি তিনটি শব্দ দিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ হয় এর পরে পুরোটাই হচ্ছে আমাদের বিধেয় পদ, অর্থাৎ বাংলাদেশের জাতীয় কবি, এখানে শব্দ কিন্তু তিনটা কিন্তু পদ একটা, সেটা হচ্ছে বিধেয় পদ। সুতরাং এই ধরনের যত পদ আছে, যেই পদগুলো দুই বা তার অধিক শব্দ দিয়ে গঠিত হবে, সেগুলোকে আমরা বলবো যৌগিক পদ। পরের যে ক্যাটাগরিটা আছে পদের শ্রেণী বিভাগে, সেটা হচ্ছে বস্তু সংখ্যার দিক থেকে, অর্থাৎ ওই পদ দিয়ে কি পরিমাণ বস্তুকে বোঝানো হচ্ছে, সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে আমরা পাবো পদের দুইটি দিক, একটি হচ্ছে সাধারণ পদ আর একটি হচ্ছে বিশিষ্ট পদ, সাধারণ পদ এবং বিশিষ্ট পদ। সাধারণ কথার অর্থ এখানে কিন্তু সাধারণ বলতে এখানে সমস্ত কিছুকে বোঝায়, অর্থাৎ সামান্য সার্বিক, অর্থাৎ সকলকে যদি বোঝায় সেই অর্থে এখানে সাধারণ কথাটিকে ব্যবহার করা হয়। আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে যেই পদ দ্বারা একক কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে বরং সাধারণভাবে সকলকে বোঝায় সেই পদগুলোকে আমরা বলি সাধারণ পদ। অর্থাৎ কোনো পদ দ্বারা যদি একক কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ওই জাতীয় বা ওই জাতীয় সকলকেই বোঝায় তাহলে ওই পদটাকে আমরা বলবো সাধারণ পদ, অর্থাৎ একক কোনো ব্যক্তি বস্তুকে বোঝাবে না। যেমন মানুষ বলতে আমরা কিন্তু এখানে এখানে কিন্তু আমরা মানুষ বলতে শুধু একজন মানুষকে বুঝি না, মানুষ বলতে আমরা সকল মানুষকেই বুঝি, কারণ এখানে আইডেন্টিফাই করা নাই যে কোন মানুষটি। আবার ছাত্র বলতে আমরা পৃথিবীর যত ছাত্র আছে সবাইকেই বুঝবো, আবার শিক্ষক বলতেও ঠিক একইভাবে আমরা বুঝবো, বই বলতে এবং দার্শনিক বলতে ঠিক একই রকম অর্থই আমরা পাই। সুতরাং এই পদগুলো কিন্তু সাধারণ পদ, এখানে একক কোনো ব্যক্তি বা বস্তুকে কিন্তু বোঝানো হচ্ছে না। এবার আমরা যাই বিশিষ্ট পদে। বিশিষ্ট পদ হচ্ছে যদি কোনো পদ যদি কোনো পদ দ্বারা একক কোনো ব্যক্তি বস্তু বা স্থানকে নির্দেশ করা হয়, অর্থাৎ এখানে কিন্তু সাধারণ অর্থে না বুঝিয়ে একটি মাত্র ব্যক্তিকে বুঝাবে, একটি মাত্র বস্তুকে কিংবা একটি মাত্র স্থানকে বোঝাবে, অর্থাৎ নির্দিষ্ট করে যদি বোঝানো হয় ওই সেই পদটাকে আমরা বলি বিশিষ্ট পদ। এখানে আমরা আমাদের বেশ কিছু উদাহরণ দেয়া আছে, নজরুল, রবীন্দ্রনাথ, বাতাসের শহর, সূর্যোদয়ের দেশ, গীতাঞ্জলি, এগুলো কিন্তু প্রত্যেকটি, যেমন নজরুল বলতে কিন্তু আমরা একজন মানুষকেই বুঝি যার নাম নজরুল, রবীন্দ্রনাথ বলতে কিন্তু আমরা একজন রবীন্দ্রনাথকেই বুঝি, বাতাসের শহর বলতে কিন্তু একটি শহরকেই বোঝানো হয়, সুতরাং এটা নির্দিষ্ট করে বোঝানো আছে। আবার সূর্যোদয়ের দেশ বলতে আমরা জাপানকে বুঝি, এখানে একটি মাত্র দেশকেই ইন্ডিকেট করা আছে বা নির্দেশ করা আছে। আবার গীতাঞ্জলি বলতে আমরা রবীন্দ্রনাথের একটা বইকেই বুঝি। সুতরাং এই পদগুলো আসলে একটি মাত্র ব্যক্তি বস্তু বা স্থানকে নির্দেশ করে, সুতরাং এই ধরনের পদগুলোকে আমরা বলবো বিশিষ্ট পদ। এখন বিশিষ্ট পদগুলো আবার দুই ধরনের হতে পারে, এই বিশিষ্ট পদগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ আর একটা হচ্ছে অর্থহীন বিশিষ্ট পদ। আমরা আগে দেখি যে অর্থপূর্ণ বিশিষ্ট পদ বলতে আসলে কি বুঝে। অর্থপূর্ণ বিশিষ্ট পদ সরাসরি যদি কোনো ব্যক্তি বস্তু বা স্থানকে না বুঝিয়ে তাৎপর্য বা গুণের ভিত্তিতে নির্দেশ করে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা যদি সরাসরি না বুঝিয়ে তার কোনো গুণ, তার কোনো বৈশিষ্ট্য বা তার কোনো তাৎপর্যের ভিত্তিতে আমরা যদি সেই ব্যক্তি বস্তু বা স্থানটাকে আমরা যদি বুঝাই তাহলে সেটাকে আমরা বলবো অর্থপূর্ণ বিশিষ্ট পদ। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, বাতাসের শহর, সূর্যোদয়ের দেশ, বিদ্রোহী কবি, এখানে কিন্তু বাতাসের শহর বলতে আমরা একটা শহরকে বুঝি, সেটা হচ্ছে শিকাগো শহর। আবার সূর্যোদয়ের দেশ বলতে আমরা জাপানকে বুঝি, আবার বিদ্রোহী কবি বলতে আমরা কাজী নজরুল ইসলামকে বুঝি। এখানে কিন্তু শিকাগো শহর হোক কিংবা জাপান হোক কিংবা নজরুল হোক, এদেরকে কিন্তু আমরা সরাসরি না বুঝিয়ে তাদের একটা বৈশিষ্ট্য বা তাদের গুণ বা তাৎপর্যের ভিত্তিতেই কিন্তু তাদেরকে বুঝিয়েছি। এখানে কিন্তু একজনকেই বুঝাচ্ছে কিন্তু সরাসরি না বুঝিয়ে কোনো গুণের ভিত্তিতে আমরা বুঝাচ্ছি, যে যদি এরকম কোনো গুণ বা তাৎপর্যের ভিত্তিতে আমরা বুঝাই তাহলে সেগুলোকে আমরা বলবো, সেই বিশিষ্ট পদগুলোকে আমরা বলবো অর্থপূর্ণ বিশিষ্ট পদ। এবার আমরা যাই যে অর্থহীন বিশিষ্ট পদ বলতে আসলে আমরা কি বুঝি। অর্থহীন বিশিষ্ট পদ সেই পদগুলোই যেই পদগুলো কোনো গুণ বা তাৎপর্য উল্লেখ না করে সরাসরি সেই ব্যক্তি বস্তু বা স্থানটাকে বোঝাবে বা নির্দেশ করবে। যেমন এখানে আমরা অর্থপূর্ণতে দেখিয়েছি বাতাসের শহর একটি গুণ বা তাৎপর্যের ভিত্তিতে, কিন্তু এখানে সরাসরি আমরা দেখিয়েছি শিকাগো,
আবার সূর্যোদয়ের দেশ না বলে আমরা সরাসরি বলেছি জাপান, আবার বিদ্রোহী কবি না বলে আমরা সরাসরি বলেছি নজরুল বা কাজী নজরুল ইসলাম। এখানে কিন্তু আমরা একজন ব্যক্তি বা একটি মাত্র স্থানকেই বুঝাচ্ছি, কিন্তু কোনো গুণের ভিত্তিতে না বুঝি আমরা সরাসরি নির্দেশ করছি। সুতরাং সরাসরি যদি নির্দেশ করা হয় কোনো একক ব্যক্তি বা বস্তুকে, তাহলে সেগুলোকে আমরা বলবো অর্থহীন বিশিষ্ট পদ। তো আশা করি অর্থপূর্ণ বিশিষ্ট পদ এবং অর্থহীন বিশিষ্ট পদের মধ্যে যে মূল পার্থক্যটা সেটা তোমরা বুঝতে পারবে। অর্থাৎ যদি সরাসরি কোনো ব্যক্তিকে না বুঝিয়ে তার কোনো গুণের ভিত্তিতে বা তাৎপর্য বা বৈশিষ্ট্যের ভিত্তিতে সেই ব্যক্তি বা বস্তু বা স্থানটিকে বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো অর্থপূর্ণ বিশিষ্ট পদ। আর যদি গুণ বা তাৎপর্য ছাড়া সরাসরি কোনো ব্যক্তি বস্তু বা স্থানকে বোঝায় সরাসরি, তাহলে সেগুলোকে আমরা বলবো অর্থহীন বিশিষ্ট পদ। আশা করি বিষয়টা তোমাদের পরিষ্কার হয়ে গেছে। পরের যে ক্যাটাগরিটা আছে আমরা সেটাতে যাই, যে বস্তু সমষ্টির দিক থেকে পদ কত প্রকার হতে পারে। বস্তু সমষ্টির দিক থেকে অর্থাৎ সমষ্টিগত দিক থেকে পদ দুই ধরনের হয়, একটা হচ্ছে সমষ্টিবাচক পদ আর একটা হচ্ছে অসমষ্টিবাচক পদ। এখন আমরা যাই যে সমষ্টিবাচক পদ বলতে কি বোঝায়। সমষ্টিবাচক বলতে আমরা কোনো সমষ্টিকেই আসলে সাধারণত বুঝে থাকি, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, একটা দল, এরকম কিছু। অর্থাৎ যে পদ একটি শ্রেণীর অন্তর্গত বিষয়গুলোকে পৃথক পৃথক ভাবে না বুঝিয়ে বরং সমষ্টিগত বা দলগত ভাবে বোঝায়, সেই পদগুলোকে আমরা বলি সমষ্টিবাচক পদ। অর্থাৎ এখানে যে উদাহরণগুলো দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি, গ্রন্থাগার, সৈন্যবাহিনী, কমিটি, ক্রিকেট দল, এগুলো কিন্তু একক কোনো ব্যক্তি না, একক কোনো বস্তু না, একক কোনো স্থান না। এগুলো দিয়ে আসলে কিন্তু একটা শ্রেণীকে বোঝানো হয় বা একটা দলকে বোঝানো হয়। যেমন গ্রন্থাগার বলতে বেশ কিছু বইয়ের সমষ্টিকে বোঝানো হয়, এই জন্য এটা হলো সমষ্টিবাচক পদ। আবার সৈন্যবাহিনী, সৈন্যবাহিনী কিন্তু একজন দিয়ে হয় না, এটা বেশ কয়েকজন মিলে একটা সৈন্যবাহিনী গঠিত হয়। আবার কমিটি হতে গেলে একজনে কিন্তু কখনো কোনো কমিটি হয় না, কমিটি হতে গেলে কমপক্ষে 10 জন, 12 জন বা 15 জন বা যতজন প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু মানুষ নেওয়া হয় কমিটি করার জন্য। এবং আরেকটা দিয়ে ক্রিকেট দল, ক্রিকেট দল বলতে কিন্তু আমরা বুঝি একটা দল, 11 জনের একটা দল। সুতরাং এগুলো হচ্ছে সমষ্টিবাচক পদ, একক ভাবে কোনো ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে কিন্তু আমরা একটা দলকে বা একটা সমষ্টিকে বোঝাচ্ছি, এই জন্য এই পদগুলোকে আমরা বলবো সমষ্টিবাচক পদ। এবার যে আমরা অসমষ্টিবাচক পদ, অর্থাৎ যেই পদগুলো সমষ্টিবাচক না সেই পদগুলোই আসলে অসমষ্টিবাচক। অর্থাৎ যদি যেই পদ দ্বারা সমজাতীয় বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে না বুঝিয়ে বরং পৃথক ভাবে বোঝায়, অর্থাৎ সমজাতীয় বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে, একই জাতীয় ব্যক্তি বা বস্তুকে যদি সমষ্টিগতভাবে না বুঝিয়ে আমরা পৃথকভাবে বুঝাই, তাহলে সেটাকে আমরা বলতেছি অসমষ্টিবাচক পদ, অর্থাৎ যেটা সমষ্টিবাচক পদ না। যেমন এখানে আমরা উদাহরণ দিয়েছি মানুষ, মানুষ কিন্তু সমষ্টিবাচক পদ না। আবার সৈনিক, সৈনিক কিন্তু একটা দল না, এখানে কিন্তু সৈনিক বলতে একজন সৈনিককে বোঝানো হয়, সুতরাং এটা কোনো দল না, এটা কোনো সম্প্রদায় না, এটা একজন সৈনিক। আবার বই, বই কিন্তু একটা বই, এখানে কিন্তু কোনো বইয়ের সমষ্টি বোঝাচ্ছে না। আবার খেলোয়াড় বলতে কিন্তু আমরা একজন খেলোয়াড়কে বুঝি, খেলোয়াড় বলতে কিন্তু আমরা একটা দল বুঝি না, একজনকে বুঝি। কিন্তু যখন আমরা এটাকে দল বলবো তখন কিন্তু সেটা সমষ্টিবাচক পদে চলে যাবে। আবার যখন আমরা খেলোয়াড়ের কথা বলবো, খেলোয়াড় বলতে একজন খেলোয়াড়কে বুঝাচ্ছে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো অসমষ্টিবাচক পদ। সুতরাং আমরা যে এখানে দুইটি উদাহরণ দেখিয়েছি চিত্রের সাহায্যে, এটা হচ্ছে সমষ্টিবাচক পদের উদাহরণ আর এই চিত্রটি হচ্ছে অসমষ্টিবাচক পদের উদাহরণ। অর্থাৎ সমষ্টিবাচক পদ হচ্ছে কোনো শ্রেণীর অন্তর্গত, একটি শ্রেণীর অন্তর্গত বিষয়গুলোকে যখন আমরা পৃথকভাবে না বুঝিয়ে দলগত বা সমষ্টিগতভাবে বুঝাই সেটা হচ্ছে সমষ্টিবাচক পদ, আর দলগত বা সমষ্টিবাচকভাবে না বুঝিয়ে যখন আমরা এককভাবে বা পৃথকভাবে বুঝাই তখন সেই পদটিকে আমরা বলি অসমষ্টিবাচক পদ। এই হলো সমষ্টিবাচক পদ এবং অসমষ্টিবাচক পদের মধ্যে মূল পার্থক্য। পরের যে পার্থক্যের বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গুণের অস্তিত্ব ও অনস্তিত্বের দিক। অর্থাৎ কোনো পদ যদি কোনো গুণকে নির্দেশ করে বা না করে এরকম বিষয়, সেই দিক থেকে পদ হলো তিন প্রকার বা তিন ধরনের। একটি হচ্ছে সদর্থক পদ, সদর্থক পদ, নঞর্থক পদ, ব্যাহতার্থক পদ। আমরা আলোচনায় যাই যে সদর্থক পদকে আবার আমরা অনেক সময় ইতিবাচক পদও বলতে পারি। এর সংজ্ঞাটা হচ্ছে এমন, যে পদ দ্বারা কোনো গুণের উপস্থিতিকে বোঝায় সেই পদকে আমরা বলি সদর্থক পদ বা ইতিবাচক পদ। যেমন ভালো, আনন্দ, মমতা, দয়ালু, জীব ইত্যাদি।
এই পদটি দিয়ে কোনো গুণের উপস্থিতিকে বোঝাবে। অর্থাৎ এখানে একটি পদ আছে ভালো, অর্থাৎ যদি আমি এরকম একটা উদাহরণ দেই যে রহিম হয় ভালো, তার অর্থ কিন্তু হচ্ছে রহিমের মধ্যে ভালো গুণটি উপস্থিত রয়েছে বা রহিমের মধ্যে ভালো গুণটি বিদ্যমান, তার অর্থ হচ্ছে ভালো গুণটি এখানে উপস্থিত, এখানে ভালো গুণের উপস্থিতিকে বোঝাচ্ছে। আবার আনন্দ, ঘটনাটি হয় আনন্দদায়ক, অর্থাৎ ঘটনাটিতে আনন্দ উপস্থিত আছে, অর্থাৎ আনন্দ গুণের উপস্থিতিকে বোঝাচ্ছে। সুতরাং আবার যখন আমরা বলি যে মানুষটি হয় বা লোকটি হয় দয়ালু, তার মানে ওই লোকটির ভিতরে দয়া নামক গুণটি উপস্থিত আছে। সুতরাং যেই পদগুলো দিয়ে আমরা কোনো গুণের উপস্থিতিকে বুঝাই যে হ্যাঁ এই গুণটি উপস্থিত আছে, তাহলে এই পদগুলোকে আমরা বলি সদর্থক বা ইতিবাচক পদ। এর ঠিক উল্টোটা হচ্ছে নঞর্থক পদ। অর্থাৎ যদি আমরা কোনো পদের অনুপস্থিতিকে বা অভাবকে বুঝাই, অর্থাৎ পদটি দ্বারা এমন কোনো গুণকে বুঝাবে যে গুণটা নেই বা অনুপস্থিত কিংবা ওই গুণটার অভাব রয়েছে, এইরকম কোনো গুণকে যদি কোনো পদ নির্দেশ করে তাহলে সেইগুলোকে আমরা বলবো নঞর্থক পদ বা নেতিবাচক পদ। আমরা এখানে উদাহরণে দেখেছি অসৎ, অসৎ পদ দ্বারা কিন্তু এখানে কোনো গুণের উপস্থিতি বোঝাচ্ছে না, বরং গুণের অভাব বা অনুপস্থিতি বোঝাচ্ছে। এখানে অসৎ কথার অর্থই হচ্ছে সততার অভাব, দয়াহীন কথার অর্থই হচ্ছে দয়ার অভাব, আবার নির্বোধ কথাটির অর্থই হচ্ছে এখানে বোধের অভাব বা বোধের অনুপস্থিতি। অর্থাৎ অসৎ, দয়াহীন, নির্বোধ এই পদগুলো দিয়ে আসলে কিন্তু কোনো একটা গুণের অনুপস্থিতি বোঝাচ্ছে, অভাব বোঝাচ্ছে যে কিছু একটা নেই এখানে। এইরকম যদি কোনো গুণের অনুপস্থিতি বা অভাব বোঝায় তাহলে এই গুণগুলোকে আমরা বলবো নঞর্থক পদ বা নেতিবাচক পদ। আমাদের 3 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ব্যহতার্থক পদ, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ব্যহতার্থক পদ, এইখানে আমরা কিছু চিত্র দিয়েছি, চিত্রটা আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের ব্যহতার্থক পদ সম্পর্কে ধারণাটি স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে। প্রথম চিত্রে আমরা যেটি দেখতেছি একজন মানুষের দৃষ্টিশক্তি, অর্থাৎ দৃষ্টিশক্তি হচ্ছে মানুষের স্বাভাবিক গুণ, অর্থাৎ ইনি স্বাভাবিকভাবেই দেখেন। দ্বিতীয় চিত্রটা আমরা যদি দেখি যে এই ব্যক্তি বা এই মহিলাটি আবার যদি কোনো কারণে দুর্ঘটনার শিকার হন, দুর্ঘটনার শিকার হওয়ার ফলে তার এই অবস্থা হতে পারে, অর্থাৎ উনি অন্ধ হয়ে যেতে পারেন। আবার যদি দেখা যায় এই অন্ধ মহিলাটি কিছুদিন পরে ডক্টরের শরণাপন্ন হয়ে উনি চিকিৎসার মাধ্যমে আবার তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। এখন এইখানে যেই বিষয়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে তার দৃষ্টিশক্তি ছিল, সব শেষেও কিন্তু দৃষ্টিশক্তি আছে, মাঝখানে কিন্তু তিনি দৃষ্টিশক্তি কোনো কারণে হারিয়ে ফেলেছিলেন, সে কারণটা কি? দুর্ঘটনা। তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট যে এমন একটা গুণ যে গুণটা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে থাকার কথা কিন্তু কোনো একটা কারণে সেটা এখন নেই, অর্থাৎ দুর্ঘটনার কারণে উনার দৃষ্টিশক্তি নামক গুণটা নেই, অর্থাৎ উনি অন্ধ হয়ে গেছেন। আবার দেখা গেল যে চিকিৎসা করার ফলে উনি ওই গুণটা আবার ফিরে পেয়েছেন। তাহলে এখন আমরা সংজ্ঞায় যাই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে যে যদি কোনো পদ দ্বারা এমন কোনো গুণের নির্দেশ করে যে গুণটি সাধারণত বা সাধারণভাবে কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে উপস্থিত থাকার কথা কিন্তু বর্তমানে উপস্থিত নেই তবে অদূর ভবিষ্যতে উপস্থিত হতে পারে, এমন কোনো গুণকে যদি বোঝায় তাহলে সেই গুণটাকে আমরা বলবো ব্যহতার্থক পদ। অর্থাৎ পদটি এমন যেই গুণের নির্দেশ করবে সেই পদটাকে আমরা বলবো ব্যহতার্থক পদ। এখানে আমরা উদাহরণ দিয়েছি অন্ধত্ব, বধির, মূক বা বোবা এবং খোঁড়া। আমরা যদি চিত্রটাকে আরেকবার এখন সংজ্ঞার আলোকে ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝবো যে যে গুণটি সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে উপস্থিত থাকার কথা, কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে উপস্থিত থাকার কথা। যদি আমরা মানুষের কথা চিন্তা করি তাহলে মানুষের স্বাভাবিক গুণ হচ্ছে সে দৃষ্টিশক্তি সম্পন্ন, অর্থাৎ সে দেখতে পায়, এটা তার সাধারণ গুণ। কিন্তু বর্তমানে উপস্থিত নেই, অর্থাৎ দৃষ্টিশক্তি নামক গুণটা বর্তমানে তার ভিতরে উপস্থিত নেই। কারণটা কি? তিনি দুর্ঘটনা করেছেন, কোনো কারণে উনি ওই গুণটা হারিয়ে ফেলেছেন। কিন্তু অদূর ভবিষ্যতে আবার এরকমও হতে পারে যে উনি চিকিৎসার ফলে ওনার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। তার মানে প্রথমত দেখা গেল স্বাভাবিক গুণ হচ্ছে দৃষ্টিশক্তি, কিন্তু কোনো কারণে দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলতে পারেন, আবার ভবিষ্যতে তিনি দৃষ্টিশক্তিটা ফিরেও পেতে পারেন। সুতরাং এই যে অন্ধত্ব, অন্ধত্ব দিয়ে আমরা কি বুঝাচ্ছি? দৃষ্টিশক্তি হয়তো বা সাধারণ গুণ ছিল দৃষ্টিশক্তি,
কিন্তু বর্তমানে সেটা নেই, আবার ভবিষ্যতে দৃষ্টিশক্তিটা ফিরে আসতে পারে, এইরকম গুণ যেহেতু নির্দেশ করতেছে এই অন্ধত্ব দিয়ে, সেজন্য এই অন্ধত্বটাকে আমরা বলবো ব্যহতার্থক পথ। অর্থাৎ ব্যহতার্থক পদ হচ্ছে সেই পদ যেই পদ দ্বারা এমন কোন গুণের উপস্থিতিকে বুঝাবে যেই গুণটি সাধারণভাবে উপস্থিত থাকার কথা কিন্তু বর্তমানে নেই, আবার ভবিষ্যতে ফিরে আসতে পারে। যেমন বধির, যিনি কানে শুনেন না, তো মানুষের কথা যদি আমরা চিন্তা করি, মানুষের স্বাভাবিক গুণ হচ্ছে সে কানে শুনবে, কিন্তু যদি কোনো কারণে সে কানে না শুনে, কিন্তু ভবিষ্যতে এরকম হতে পারে সে আবার কানে শুনতেছে। সুতরাং স্বাভাবিক গুণ তার কানে শোনা, মাঝখানে সে কোনো কারণে হয়তো বা বধির হয়ে গেছে, শুনতে পাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে আবার তার শ্রবণ শক্তি অর্থাৎ শোনার যে ক্ষমতা সেটা ফিরে আসতে পারে। তার মানে এই ধরনের গুণগুলোকে যেই পদ দ্বারা নির্দেশ করা হয় সেই পদগুলোকে আমরা বলবো ব্যহতার্থক পদ। তো আশা করি যে গুণের অস্তিত্ব ও অনস্তিত্বের দিক থেকে আমরা যে কয়েকটা বিষয়ে যে যে তিনটা পদ দেখলাম, একটা সদর্থক পদ, সদর্থক পদ অর্থাৎ গুণের উপস্থিতি, নঞর্থক পদ গুণের অনুপস্থিতি, এবং শেষেরটা হচ্ছে ব্যহতার্থক পদ অর্থাৎ উপস্থিত থাকার কথা ছিল কিন্তু বর্তমানে নেই, আবার ভবিষ্যতে সেই গুণটা ফিরে আসতে পারে, এটাকে আমরা বলতেছি ব্যহতার্থক পদ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে পদের যে শ্রেণীবিভাগ, যেই ক্যাটাগরিগুলোর ভিত্তিতে আমরা পদের শ্রেণীবিভাগ করেছি, আরও বেশ কিছু ক্যাটাগরি আমাদের বাকি আছে, তো সেই ক্যাটাগরিগুলো বা বিভাজন নীতির আলোকে আমরা পরবর্তী ক্লাসে পদের বাকি যে শ্রেণী বিভাগগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আরও আলোচনা করব। আজকে এ পর্যন্তই, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে, তাহলে দ্বিতীয় স্লাইডে আমার ফোন নাম্বার দেয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবা। ঘরে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।